বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলতেছে আমাদের সংগ্রাম বোর্ড চোরদের বিরুদ্ধে সংগ্রাম, তার এই স্লোগানের মানে কি জানেন আপনারা? যাতে বিশ্ববাজার বুঝতে না পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আসল বোর্ড চোর। বর্তমান বাংলাদেশের পাড়া ফুটা ঘষাঘষি মরিষের যে অবস্থা, আমেরিকা বিল বিল ঘষাঘষিতে এই দেশের মানুষ নিষ্পেষিত নিপীড়িত। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, তুড়ে আর ডুমরো সাতচর না নির্দেশ দিলে যেই কোনো মুহূর্তে বাংলাদেশ অচল হয়ে যাবে। আমরা জানি এই সংসদের মধ্যে আল্লাহ প্রদত্ত সংবিধান জারি না হবে, আল্লাহর বিধান কোরআনের আইন চালু হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। যেই শহীদ মিনারে আমরা দাঁড়িয়ে আছি, এই শহীদ মিনার প্রমাণ করে দেয় হে আমাদের ভবিষ্যতের প্রজন্ম, তোমাদের সাধারণ যদি কেউ গাদ্দারি করে তোমাদের বস্ত্র তোমাদের বুটের অধিকার কেউ যদি হরণ করে, আমাদের ভাইয়েরা আমাদের শিক্ষা দিয়েছে আরেকটা শহীদ মিনার আরেকটা মুক্তিযুদ্ধ গড়ে তুলতে হবে। কথা বলেছে নির্বাচন কমিশন, অনেক বাংলাদেশের জনগণ পরীক্ষা করেছে, বরিশাল মিউনিসিপ্যাল নির্বাচনে দেশের জনগণ দেখেছে, সাদা প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না।